ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আপনার ইউটিউবে আমি অনেক কিছু দেখি, খুব ভালো লাগে আসলে। আজকে রাত্রে কি আপনার কোনো সুযোগ আছে, অবসর আছেন? পাশে একটা দাওয়াত ছিল, আমি চাইতেছি আপনি যদি অ্যাটেন্ড করতে। মনে হয় না, আমার বোধহয় প্রোগ্রাম সেট করা আছে সম্ভবত আজকে রাতে। হ্যাঁ, প্রোগ্রাম আছে, আমার দুইটা প্রোগ্রাম আছে। আমার বাসায় একটা দাওয়াত ছিল বুঝছেন, আমি চাইতেছি আপনি যদি অ্যাটেন্ড করতেন আমি মন থেকে খুব খুশি হইতাম। আমি আমার দুইটা প্রোগ্রাম আছে, একটা ডাউনটাউন আর একটা ব্রুকলিন ওয়েস্টে প্রোগ্রাম আজকে রাতে। না, আমার বাসায় একটা প্রোগ্রাম ছিল, আমি যদি আপনি অ্যাটেন্ড করতে পারতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসীদের কথা অনুষ্ঠানে। আমি আবু সালেহ নায়েব আলী। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি বাইতুল মামুর মসজিদ, 1033 গ্যালেনমোর অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। আমরা আজকে আলোচনা করব যে অনেকদিন ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্নজন বলে থাকি যে বাংলাদেশে আলেমদের মধ্যে ঐক্য হচ্ছে না কেন। আমরা আসলে আলেমদের মাঝে ঐক্য চাই, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সময় আলেমদের মাঝে ঐক্য খুবই প্রয়োজন, কিন্তু ঐক্য কেন হচ্ছে না, ঐক্য না হওয়ার পিছনে অন্তরায় কোথায়, এই বিষয় নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক প্রবাসী বা ইউএসএ প্রবাসী যে সমস্ত বাংলাদেশি আমেরিকান বসবাস করছেন এবং এই মসজিদে যারা আজকে জুমার নামাজ শেষ করে বের হচ্ছেন, আমরা তাদের কাছ থেকে এই ঐক্য নিয়ে কিছু মতামত জানতে চাইব। প্রথমেই আমরা কথা বলবো একজন অনলাইন ব্যক্তিত্ব, সালাউদ্দিন রাসেল। উনি আশা করছি যে এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন। তো রাসেল ভাই, আমরা সকলেই বলে থাকি যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দল তথা ওলামাদের মধ্যে যদি ঐক্য হয় তাহলেই কেবল ইসলাম প্রতিষ্ঠার দিকে বাংলাদেশ অগ্রসর হবে। তো আমরা সকলেই মুখে বলি আমরা ঐক্য চাই, কিন্তু ঐক্য দীর্ঘদিন যাবৎ হওয়ার কোনো লক্ষণ দেখছি না, কারণটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কাছের এবং দূরে যারা নাই ভাইয়ের সাথে দেখছেন, আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনার প্রশ্নটা ছিল মূলত আলেমদের ঐক্য নিয়ে। দেখেন, আমরা যেদিন রসুল সাল্লামের একটি বাণী থেকে যখনই আমরা সরে যাই কোরআন এবং সুন্নাহ থেকে, যখন সেখানে মানব রচিত মতবাদ ঢুকে যায়, ব্যক্তি বিশেষের বাপ দাদাদের যখন মতবাদ ঢুকে যায় এবং সেখানে যখন ইখতিলাফি মাসালার উপর যখন বাপ দাদা এবং গোষ্ঠীর যখন ফতোয়া বসিয়ে দেওয়া হয়, তখনই সেখানে মূলত মতভেদগুলো তৈরি হয়। তো সেক্ষেত্রে ওলামাদেরকে আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সব দিকের ওলামাদেরকে নিয়ে একটি বিশেষ কাউন্সিল হওয়া উচিত, যেক্ষেত্রে যে মতের পথের লোকই হোক না কেন অন্তত তার পথের লোক রিপ্রেজেন্ট করবে, যে আমার একজন আলেম এখানে আছেন তিনি সমন্বয় করবেন বাকি আলেমদের সাথে। তখন তাহলে হয় কি, ভক্তদের মাঝে আর কাদা ছড়াছড়ি মারামারি এগুলো হবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের ও স্পিরিট যেদিন যেদিন হারিয়ে ফেলেছি যে আপনাকে একটা আঘাত করবে আর সে ব্যথা আমি অনুভব করব, কিন্তু সেই স্পিরিট থেকে মুসলমানরা সরে গিয়েছে। আমি দেখেন, আমাদেরকে কিন্তু তৈরি করা হয়েছে যে আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি যে মিম্মান দা আইলাল্লাহ, আমরা মানুষদেরকে ডাকবো কার দিকে, আল্লাহর দিকে। কিন্তু আমরা বিভিন্ন মতে পথে বিভক্ত হয়ে কেউ ফিরের দিকে, কেউ তার নেতার দিকে, কেউ তার আদর্শের দিকে রাখছি, যার কারণে আমাদের ভিতরে কিন্তু আজকে বিভক্তি তৈরি হয়েছে। তো আমি মনে করি যে এই আলেম এবং ওলামাদের ঐক্য তখনই সম্ভব, ইখতিলাফি মাসালা এবং নফল মুস্তাহাব সম্পর্কিত যে সমস্ত আমলগুলো না করলে গুনাহ হবে না, এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে কিয়াম নিয়ে, দাদা নিয়ে, রাফিয়ে দেন নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, এই এইগুলো থেকে যতদিন আমরা বের হতে না পারবো, আমার মনে হয় না ঐক্য কোনো কালেই সম্ভব হবে। আর যদি যদি ঐক্য তখনই সম্ভব, ফরজ, ওয়াজিব, সুন্নত মুয়াক্কাদা এগুলোর উপরে প্রতিষ্ঠিত থেকে জাতির বৃহত্তর এবং ক্রান্তি লগ্নে উম্মাকে বাঁচানোর জন্য যদি এগুলো এই প্ল্যাটফর্মগুলোর উপর যদি এক এক হয় তাহলে ঐক্য সম্ভব। আর যদি বরং
যদি মনে করে যে আমি আমিন জড়ি পড়ি না, আমি গোমরা হয়ে গেছি, আমি রফি এদিন করি না, আমি বাতিল হয়ে গেছি, আমি দাঁড়াই মিলাদ করি না, আমি গোমরা হয়ে গেছি, এই মতভেদগুলোতে গেলে কিন্তু ঐক্য কখনোই সম্ভব নয়। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে ঐক্য কি কখনো শর্ত দিয়ে হয়? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যতগুলি ইসলামী রাজনৈতিক দল আছে, সে সমস্ত দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয় যে তোমার এই ভুল ভুল এই ভুলগুলি আছে, এই ভুলগুলি সংশোধন করে আসো, এরপরে আমরা ঐক্য করব। এইভাবে শর্ত দিয়ে ঐক্য হয় কি না, সম্ভব কি? দেখেন, কোনো যখন বিভাজন তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয়, সেখানে শর্ত দিয়ে কখনো ঐক্য হয় না। আপনাকে আগে প্ল্যাটফর্মে আসতে হবে, প্ল্যাটফর্মে এসে আপনার মতামত পেশ করুন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা না থাকলে ঐক্য করা সম্ভব না? না, কোনো ঐক্য সম্ভব না। আপনি শর্ত দিয়ে কখনো ঐক্য হয় না, আপনাকে আগে মতামত দিতে হবে জায়গা এসে। সেখানে আপনার মতামত যদি দশজন গ্রহণ করে বা আটজনও গ্রহণ, দশজনে যদি আটজন গ্রহণ করে এটি আপনার মতামত, যদি সেখানে আটজন আপনার মতামত গ্রহণ না করে এই ত্যাগের মানসিকতা আপনাকে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এই জায়গায় আবার আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায় যে এই যে আলেমদের মাঝে ঐক্য হচ্ছে না, এর জন্য কি আলেমরাই দায়ী না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? দেখেন, যদি ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা মুসলমানদেরকে, আমি আলেম বলবো না, শুধু পুরো মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য, বিভ্রান্ত করার জন্য ইহুদি নাসারা এবং ব্রিটিশ আমল থেকেই এই ষড়যন্ত্রগুলো হয়ে আসতেছে, সেই তারই প্রেক্ষাপটে আপনি দেখেন এক দেওবন্দি, আলিয়া, কওমি, এই বিভেদগুলো তখন থেকে কিন্তু তৈরি হয়ে আসছে। যদি সেগুলো যদি না থাকতো, তাহলে আমার মনে হয় যে আমাদের পিছনে আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, নিঃসন্দেহে তার উপর হলো যে সুবিধা নেওয়া একটা ষড়যন্ত্রের সবচেয়ে বড় অংশ। আপনি বিশেষ করে ইসলামের সাথে আপনার আদর্শ একেবারে সাংঘর্ষিক। এখন আমাদের ওলামাদের ভিতরে এক গ্রুপ কী করছে, তার প্রতিষ্ঠানের সুবিধা নেওয়ার জন্য, তার দলের সুবিধা নেওয়ার জন্য তিনি তার পাশাপাশি যা বসছেন তার থেকে সুবিধা নিচ্ছেন। এখন তার পক্ষে সম্ভব হচ্ছে না সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, তো এই সুবিধাগুলো দায়ী ষড়যন্ত্র তো আছে। ওকে, আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের একটি বড় ইসলামী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কোনো নেতা যদি আরেকটি রাজনৈতিক দলের ব্যাপারে হাজার হাজার জনগণের সামনে যদি বলে যে তিনটি জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই কথা বলার পরে আমরা যে ঐক্যের কথা বলি, এই ঐক্যর দিকে অগ্রসর হওয়া হলো না তাদেরকে আরও মানে সরিয়ে দেওয়া হলো? আদৌ এই জাতীয় কথা বলার কারণে কি ঐক্যের দিকে অগ্রসর হওয়া সম্ভব কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে প্রিয় পরিচালক ভাই যে প্রশ্নটা করছেন, এটা পুরোটা মুসলিম উম্মার জন্য একটা ক্ষতিকর ব্যাপার। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এখন ঢাকা থেকে সারা বাংলাদেশের বহু পথ আছে, কে কোন পথে আসবে? মনে করেন যে 100 পথ আছে, তো 100 পথের মধ্যে 100 যাত্রী আছে, তবে সবার মঞ্জিল হচ্ছে যে আমি ঢাকায় পৌঁছব। কেউ নোয়াখালী থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কে বরিশাল থেকে, ইত্যাদি ইত্যাদি। এখন যদি ওইখানে যদি আমরা বিভ্রান্ত যদি সৃষ্টি করি যে আপনি নোয়াখালীর এই পথে যেতে পারবেন না, কুমিল্লার ভাইকে যদি বলে আপনি কুমিল্লার এটাতে যেতে পারবেন না, এটা হলে যায় আমাদের রং। তবে আমি অনুরোধ করব বাংলাদেশের ওলামা ইকরামকে, আপনারা অনেক বড় বড় জ্ঞানী এবং একটা ইয়ে আছে, আল ওলামা ওয়া রিসাতুল আল ওলামা ওয়া রিসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়া রিসাতুল আম্বিয়া, যে আম্বিয়া আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। তা আমাদেরকে যে মানে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমরা সেই নবীদেরই ওয়ারিস, যে এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা ওনার কান্ডারি, আমরা ওনার
ওনার ইয়ে পাইতে চাই, তাই এই ধরনের বিভেদ সৃষ্টি করি কোনো অবস্থাতে যে মুসলিম উম্মা এক হইতে পারবে না। আসলে আলহামদুলিল্লাহ আমি আমার যে মতামত, আমি চাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সব আলেম হুজুররা সবাই যেন একসাথে মিলেমিশে দিনের কাজ করতে পারে, আমি শুধু এইটাই চাই, আমার শুধু এইটাই বক্তব্য। এবং আমি চাই সবাই মিলেমিশে থাকো, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাইকে দিনের রাস্তায় আনার জন্য চেষ্টা করি। সব যুবকরা যেন নামাজ পড়তে পারে, মসজিদে আসতে পারে, এবং তারাও যেন দিনের রাস্তায় কাজ করতে পারে, আমার এটাই বক্তব্য। এবং সবাই মিলেমিশে চলো, এটাই আমি চাই। তাহলে যে আমি মন থেকে সব আলেমদের জন্য দোয়া করি, সবাই যেন একত্রিত হয়ে আল্লাহ রাস্তায় কাজ করুক, এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। যে ঐক্য, অনেকদিন ধরে ঐক্যের কথা আমরা শুনে আসছি, অনেকেই বলতেছি, কিন্তু ঐক্য হচ্ছে না কেন, দোষ কোথায়, সমস্যা কোথায়, এটা বলতে পারেন কিছু? এটা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইলে আল্লাহই আমাদের হেদায়েত দিবে ইনশাআল্লাহ, আমি মনে করি। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। বাধা সৃষ্টি হয়েছে তার কারণ হলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে অনেক কথাবার্তা কিছু মানুষের মানুষ বলতেছে, আমরা ইউটিউবেও দেখতে আসি, ইয়েতে দেখতেছি,